আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার সময় একটা কনফার্মেশন কোড বা ওটিপি কোড চায়, সেই ওটিপি কোডটা আপনি কিভাবে পাবেন? সাধারণত আপনারা যারা টু স্টেপ ভেরিফিকেশন সম্বন্ধে অবগত বা জানেন, তো তারা হয়তো বা টু স্টেপ ভেরিফিকেশন করে রেখেছেন বলে আপনার ফোন নাম্বার দিয়ে, তাই হয়তো বা আপনার ফোন নাম্বারে প্রতিবার লগ ইন করার ক্ষেত্রে একটা কোড নাম্বার যায়, সিক্স ডিজিটের, সেই কোড নাম্বারটা আপনাকে এখানে বসাতে হয়। যদি সেই ফোন নাম্বারটা আপনার কাছে না থাকে তাহলে এই আইডিটা আপনার নয় বলে ফেসবুক মনে করবে, বা সেই ফোন নাম্বারটা আপনার কিন্তু আপনার ফোনে থাকা সত্ত্বেও সেই ওটিপি কোডটা ফেসবুক পাঠানোর পর আসতেছে না। এখানে আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনাকে ফেসবুক কিন্তু কোড পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনি সেটা রিসিভ করেননি, কিন্তু ফেসবুকে পাঠিয়ে দিল, আপনিও রিসিভ করলেন না, তাহলে কোডটা গেল কই? আসলে আমরা সেটা খুঁজে বের করি। তো এবার বলবো যে কীভাবে আপনারা সেই ওটিপি কোডটা বা ভেরিফিকেশন কোডটা বা টু স্টেপ ভেরিফিকেশন যাই হোক না কেন সেই কনফার্মেশন কোডটা আপনি কীভাবে খুঁজে বের করবেন। এর জন্য আপনি কী করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন কোড রিকোয়ার, তার মানে এটা বাধ্যতামূলক, এটা লাগবেই লাগবে, তা না হলে কিন্তু এটা আপনি ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবেন না। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করতে হবে, আপনি রিসেন্ট কোডে ক্লিক করবেন। এরপরও যদি না আসে রিসেন্ট কোডে ক্লিক করে দেওয়ার পরে, তারপরে আপনাকে অবশ্যই যে স্টেপটা ফলো করতে হবে সেটা হলো যে এখান থেকে আপনি ব্যাক নেবেন। ব্যাক নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আপনি যে ভিডিওটা মাত্র দেখতেছেন সেই ভিডিওটা, এই ভিডিওটার একদম নিচে কমেন্ট বক্সের ফার্স্টে দেখতে পারবেন, ফার্স্ট কমেন্টে এইটা এই এই লিঙ্কটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটা আপনি দেখতে পাবেন, সেখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এইরকম একটা পেজে নিয়ে আসবে বা এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ফেসবুকের হেল্প সেন্টারে। তো এখানে দেখবেন যে আই ডিডেন্ট রিসিভ দ্য কোড, ঠিক আছে? তো এইরকম একটা সিস্টেম দেখতে পাবেন। সো এখানে অনেক কিছু বলা আছে যে কীভাবে আপনি কোডগুলো পাবেন। তো যাই হোক, আপনি কী করবেন, এখান থেকে স্ক্রল করে দেওয়ার পরে নিচে দেখবেন যে ওয়াজ দিস হেল্পফুল, ঠিক আছে? আপনি এখান থেকে কী করবেন, নোতে ক্লিক করবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আদার্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছে যে অপশনাল বলে একটা লেখা চলে আসছে। সো এই ঘরে আপনাকে একটা জিনিস পেস্ট করতে হবে, ঠিক আছে? সো এখানে আপনি কী কী পেস্ট করবেন সেটা হলো যে, সো এবার এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনটার মূল কারণ হলো যে ফেসবুককে আপনাকে জানাতে হবে যে আপনার ওটিপি কোড আসতেছে না বা আপনার ফেসবুক আইডিতে আপনি লগ ইন করতে পারতেছেন না। তো সেটা কেন করতে পারতেছে না সেটা কিন্তু এখানে উল্লেখ জাস্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এবার ফেসবুকের কাছে এটা পাঠাতে হবে, যে অ্যাপ্লিকেশনটা। তো আপনি কীভাবে পাঠাবেন, সাধারণত এটা আমি আগে থেকে লিখে রেখেছি, আপনাকে যে কাজটি করতে হবে এখানে জাস্ট সিম্পল একটু এডিট করতে হবে যে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক, এখানে আপনার এই যে গ্রিন কালার যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে একটু চেঞ্জ করতে হবে দুই জায়গায়, যে ইউর ফেসবুক আইডি লিঙ্ক, মানে আপনার ফেসবুকের আইডির নাম লিঙ্কটা এখানে দিবেন, আর এখানে আপনার ফেসবুক আইডির নামটা দিবেন, ঠিক আছে? এরপর এই পুরো ইটাকে কপি করবেন, ঠিক আছে? কপি করবেন। তো কপি করার পর জাস্ট আপনি এখানে আসার পর পেস্ট করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা পেস্ট হয়ে গেছে। এখান থেকে দেখবেন যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ফেসবুকের কাছে এটা চলে যাবে। যখন এটা চলে যাবে ফেসবুকের কাছে, ফেসবুক কিন্তু আপনাকে 24 ঘন্টা সময় নিয়ে বা 24 ঘন্টার ভেতরে তারা এটা সমাধান করে দিবে। এরপর থেকে যদি আপনি একই পদ্ধতিতে ফেসবুকে লগ ইন করতে যান, যদি কখনো কোড পাঠিয়ে থাকে, তাহলে সেইটা যদি আপনার সিমে পাঠিয়ে থাকে বা আপনার সেই সিমটা যদি আপনার ফোনে থাকে, অবশ্যই আপনার ফোনে কিন্তু সেই ওটিপি কোডটা চলে আসবে। কনফার্মেশন কোডটা চলে আসলে জাস্ট এটা বসিয়ে দিবেন, 6 ডিজিটের কোড, এরপর কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি লগ ইন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না।